এখন কিন্তু মন দিলে বকা দিবে। তুমি পাতা পেয়েছো? পাতাটা খেও না বাবা, পাতাটা খেও না, তুমি পাতা খাওয়ার বমি করো। পাতা তার জান। আচ্ছা আমি তোকে ভালো পাতা দিচ্ছি, আমি তোকে ভালো পাতা দিচ্ছি, ওয়েট ওয়েট, এই দেখো এই দেখো, আমি তোকে ভালো পাতা দিচ্ছি, যাও এখানে যাও, এই ভালো পাতা দিয়ে আসো, যাও এই যে এটা ভালো পাতা, এইটা এই যে এইটা ভালো পাতা, না যাও এখানে খাও। আচ্ছা আমি এটা ছিঁড়ে দিই, এখানে আসো, আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি, আমার ভয় লাগে, এখানে আসো আমি দিচ্ছি। এই দেখেন বিড়ালের ঘাস, এই যে বিড়ালের ঘাস, এনো জুনু এনো বাবা খাও, এই দেখেন তার পছন্দের ঘাস। দেখেন আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলোর সুবিধা হলো অনেকদিন ভেবে থাকবে, কিন্তু ওর অসুবিধাও আছে, বেশি রোদ পেলে না আবার কালো হয়ে যায়, এই জন্য একটু ভিতরে ঢুকায় রাখলাম। এটা হলো কাঁচা সবুজ ঘাস, এটা খাবে, একটু ভাবা নেই যে তুমি গাছটা খাচ্ছ মাটি থেকে, কি অবস্থা আমার হাতে। তুমি ভিতরে যাবে, তুমি ভিতরে যাবে, অনেক গোলাপ ফুটেছে, ওখানে ময়লা, চলে আসো ভিতরে, চলে আসো ময়লা না বাবা, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো বাবা, চলে আসো চলে আসো চলে আসো ভিতরে, অনেক ময়লা আমাদের, আরো গাছ টাছ চলো আমরা সেটা দেখে আসি, দেখে আসি আরো। এই দেখালাম, দেখেছেন লাস্ট ভিডিও দেখিয়েছিলাম কিভাবে এক মাসের বেশি রাখবেন, দেখেন কিচ্ছু হয় না, এই যে নিচের গোড়াটা আবার দেখেন, গোড়াটা আবার হয়ে গেছে না, এটা আবার কেটে দিলে ঠিক হয়ে যাবে। এই যে আমার আরেকটা দুষ্টু, ইস কি তার চেষ্টা, কি কি হয়েছে, কি হয়েছে, নোক আটকে গেছে, আর এই নোকটা আমি ঠিক করে দিই, ঠিক করে দিই, এই যে দেখেন ছিঁড়ে ফেলছে অলরেডি, এটা খুলবো এখন, সে চলে যাবে আবার, এটা খুললে আবার সে বের হয়ে যাবে, ওখানে দেখেন কত ফুল, এগুলা রোদ প্রচুর হয় দেখি, তোমাদের নেব না, তোমাদের নেব না, নিলি এখন গাছ, গাছগুলো নরম না নষ্ট করবে, তারপর আবার সেখানে বাবা, এখন তো দূরে থাকবে, একটু দূরে থাকো না বাবা, হ্যাঁ তোমরা এখন ওখানে খেলো, আমি একটু ফুল দেওয়া দেখাই, দেখেন এগুলো একদম প্রথমেই ভাবে করে বাইরে রোদে দিয়ে যাওয়া যাবে না, একটু ছায়ায় রেখে তখন। এই গাছটার খুব সুন্দর একটা নাম সেদিন দেখলাম, কি জানেন, ডেভিলস ব্যাকবোন, অর্থাৎ শয়তানের শিরদাতা, শির মানে শয়তানের মেরুদণ্ড, এটা কেমনে, এই যে পাগল হয়ে গেছে আসবে এটা, আচ্ছা আসো আসো আসো, ওকে আই ডোন্ট মাইন্ড, আসো আসো আসো, আচ্ছা আসো 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 আসো, তোমরা আমার কলজা আসো, ইস কলজা আসো, এটা হচ্ছে ডেভিল ব্যাকবোন, কিন্তু এত সুন্দর গাছটার এত পচা একটা নাম, আমি কিন্তু খুব মাইন্ড করলাম, দেখেন কি সুন্দর, এবং এত অল্প যত্ন নিলে এই গাছটা থাকে, অনেক সুন্দর সুন্দর ফুল, কলিজা ফুল, এগুলো মানে কলিজা ফুল, শীতের কলিজা ফুল, আর এগুলো তো আছেই, রিজন গাঁদা, গাঁদা তো হবে আরো অনেক অনেক, আর আমার ফেভারিট নাম তারা, বাইরে হয়ে গেছে একটা,
ফুলের টব হয়তো আপনাদের ভালো লাগে কিন্তু থাকতে পারে। টব গুলো হচ্ছে একটা 40 টাকা, এই বড়টা 50, এটা 40। ওই দেখেন আমার কলিজা আবার আবার ঘাস খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এত পছন্দ তোমার ঘাস, তখন না খেলে, তখন না তুমি খেলে, ঘাস না খেলে জুলিয়ান, ও জুলিয়ান হাত দিয়ে ধরে ঘাস খাচ্ছে, হাত ধরে টেনে ঘাস খাচ্ছে। আর যদি ওরে দেহ দিয়ে আমার এই কাজটা হয়, দুটোই আমার করে যা, ঘাসও আমার করে যা, সেও করে যা। আমার ভয় লাগে, আসো এই তোমার ফেভারিট, খুব ভালো লাগে তোমার। তুমি তুমি লক্ষ্মী না, তুমি বাইরে আছো, দেখো ওটা ভিতরে চলে যায়। তুমি লক্ষ্মী, তোমার মা পুল লক্ষ্মী আমার জানটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন শীতের সময়, দেরি না করে মাত্র 10-20 টাকা ফুলের চারা পাওয়া যায়। বিদেশে এই সময় ওরা খুব আফসোস করে, তার কারণ হলো তখন বরফ পড়ে যায়, ওরা গাছ লাগাতে পারে না। আর আমাদের দেশ দেখেন অল টাইম ফার্টাইল, এই সময় শীতের যত ফুল আছে 10-20 টাকা করে চারা এনে লাগিয়ে দিবেন। যদিও 10-20 টাকা, কিন্তু কোটি টাকার একটা যে খুশি, যে আমি ঘুমের থেকে উঠেই দেখেন প্রথম কাজই হচ্ছে আমার এসে দেখা যে এগুলোর কী অবস্থা। যে কোনো নার্সারিতে পাওয়া যায় ফুলের চারাগুলো হলো 20 টাকা করে, 100 টাকার মাটি, 20 টাকার চারা। আর ফুলের টব যদি না থাকে তাহলে কিনতে হবে 40 টাকা, থাকলে তো থাকলেই, বাস 10টাও যদি লাগান বাড়ির সামনে বেলকনিতে সেই লাগে, সেই ফিলিংস। খোদা হাফেজ বাংলাদেশ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন, দেখা হবে নেক্সট এপিসোড ইনশাল্লাহ। টিল দেন, বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। বলো বাই, বলো বলো বাই, প্রিয়দেরকে বলো বাই, বাই বলো আমার বাবা তামা কলিটা পাখিটা কি দেখে কি দেখে, না না বের হওয়া যাবে না, বের হওয়া যাবে না বাবা, দেখো এখন দুষ্টামি করবে যে গেট খোলা বের হওয়ার চেষ্টা করবে, দিয়া মাটি বের হয়ে গাছে যাবে, দুষ্টামি করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেছি, ওই যে পোকাটা দেখেছে, দেখেন যে মাছি, এই যে মাছিটা দেখেছে, সে একবার মাছি এসে দেখে। আচ্ছা এই মাছিটা ভিতরে দিয়ে দিই, আচ্ছা তুই মাছির সাথে খেলো, ওরা ওরা ওদের তো একটা শিকারি জীবন আছে তাই না, যেটা আমার নষ্ট করে দিয়েছি বাসায় রেখে, শিকারি জীবন না, মাছিটাকে ধরো, এই যে মাছিটাকে ধরতেছে দেখে, মুখে দিয়ে দিলে রাখি, মুখে দেয়, এ মাছি মানুষ খায়, আচ্ছা ওইছে ওইছে মাছি শিকার হয়েছে, যাও যাও মাছিটাকে ছেড়ে দাও, মাসিটাকে সে দেখবে। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।